আজ আমি বানাচ্ছি মসুর ডাল আর অড়হর ডাল দিয়ে একটি রেসিপি। আমি কিভাবে এই রেসিপিটা বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নিন রেসিপিটা। এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি আর হাফ কাপ অড়হর ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ডালটাকে খুব ভালো করে 6 থেকে 7 বার ধুয়ে নিয়েছি। প্রেশার কুকার নিয়ে নিয়েছি, প্রেশার কুকারের মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা 4টে, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবে কাঁচা লঙ্কাটা দিয়ে নেবেন। থেঁতো করা রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদ অনুযায়ী নুন, কারি পাতা, টমেটো কুচি, আদা কুচি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। ওভেনটা চালিয়ে দিয়েছি, এবার প্রেশার কুকারটা ওভেনের উপর বসিয়ে দিলাম। 2টো সিটি দিয়ে নেব। দুটো সিটি হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। প্রেশার কুকারের বাতাসটা যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। হাওয়াটা খুলে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এক হাতে তো একটু অসুবিধা হচ্ছে। দেখুন ডালটা এরকম সেদ্ধ করে নিতে হবে 2টো সিটি দিয়ে। পুরো একদম গলিয়ে ফেললে হবে না, তাহলে খেতে ভালো লাগবে না। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, হিং দিয়ে দিলাম। এবারে সেদ্ধ করে নেওয়া ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভাত রুটি সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। সামান্য একটু প্রেশার কুকারে জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। বেশি জল দিলে এটা খেতে ভালো লাগে না, একটু গাঢ় গাঢ় খেতেই ভালো লাগে। আর আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি করে উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। সামান্য চিনি দিয়ে দিলাম। সবশেষে আমি গরম মশলা দিয়ে দিলাম একটু। ডালটা আমার তৈরি হয়ে গেছে, এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে আর রুটির সঙ্গে খুব সহজেই এটা সার্ভ করা যায়।